শেষে অপেক্ষার অবসান তীপ্ত গরমের মাঝে আজ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হবে রাজ্যের একাধিক জেলায় এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা তীব্র দাবাদহের মধ্যে আজ থেকে রাজ্যের উত্তর সহ দক্ষিণ ও কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় শুরু হতে চলেছে এই ঝমঝমিয়ে বৃষ্টি এ বিষয়ে হাওয়া পিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি তপ্ত গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী বৈশাখের মাঝে এসো বৈশাখী তো দূর সামান্য বৃষ্টির দেখা নেই দক্ষিণের প্রায় সর্বত্র তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরে কোথাও কোথাও পঁয়তাল্লিশ ডিগ্রির পার এদিকে তাপের প্রভাবে তাণ্ডব রয়েছে তবে এরই মাঝে সামান্য কিছুটা হলে স্বস্তি মিলবে এদিন কোনো আসার খবর শোনাতে পারেনি চলতি সপ্তাহে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো কোন কোন জেলা ভিজবে আবহাওয়া দপ্তর সূত্রের খবর চলতি সপ্তাহে ভিজতে পারে দক্ষিণবঙ্গ অর্থাৎ বৃষ্টির জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না হাওয়া পিস জানিয়েছে সব ঠিকঠাক থাকলে আগামী রবিবার অর্থাৎ পাঁচই মে থেকে বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে আবহাওয়িতরা জানিয়েছেন গাঙ্গে দক্ষিণের প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে উত্তর গোলাতে তৈরি হওয়া অক্ষরেখা দক্ষিণ দিদিকে আসবে এর প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছেন তারা আজ থেকে আগামী পাঁচই মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নয় দক্ষিণবঙ্গে তবে আজ দক্ষিণের ছয় জেলায় তীব্র তাপের প্রভাবে সতর্কতা থাকছে লাল সতর্কতা জারি রয়েছে দুই মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া বীরভূম এই জেলাগুলিতে তবে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গরম আর বাড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বরং দুই তারিখ থেকে প্রভাবের তীব্রতা কিছুটা কমতে পারে রাজ্যের একাধিক জেলায় চলতি সপ্তাহে বৃষ্টি জেনে নামতে পারে তাপমাত্রা দমবে লুইয়ের প্রভাব এদিকে আজও উত্তরের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বজ্রী বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি ঘন্টায তিরিশ থেকে চল্লিশ বেগে দমকা হওয়াও বয়ে যাবে আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টি হবে বলে জানিয়েছেন তারা উত্তরের জলপাইগুড়ি মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর কোচবিহার গরম থাকবে শুক্রবার থেকে তাপ্রহারের কোনো সতর্কতা নেই তবে সোমবারের পর মঙ্গলবার বুধবার বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তরের বেশ কিছু জেলায় মূলত পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টিতে ভিজতে পারবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন তো বন্ধুরা আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিংয়ের আপডেটের সাথে